শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দীর্ঘদিন করোনা মহামারীর কারণে 2021 সালে সিনিয়র অধ্যাপনা কাজ স্থগিত থাকা অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব বেগম আক্তার হোসেন স্যার তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। এই অনলাইন ক্লাসে আমি নূর মোহাম্মদ সরকারি শিক্ষক কুমিল্লা মডার্ন হাই স্কুল কুমিল্লা, আমরা অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পর্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করব। পূর্ব স্যারে একটা ক্লাস দিয়েছি, তার বাকি অংশটি আজকে আলোচনা করব। প্রায় 200 বছর ধরে ইংরেজের শাসনের পর আমরা যখন পূর্ব বাংলায় ছিলাম তখন ইংরেজ শাসন করেছিল। শাসনের পর 1947 সালে দ্বি জাতির তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। প্রায় 1000 মাইলের ভৌগোলিক দূরত্ব, ভাষা এবং সাংস্কৃতিক সহ সকল বিষয় অমিল থাকা সত্ত্বেও শুধুমাত্র ধর্মীয় মিলের কারণে পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানে একটি প্রদেশ করা হয়। এই নতুন রাষ্ট্রের পূর্ব বাংলার মানুষের জীবনের কোনো স্বাদ মুক্তি স্বাদ আনতে পারেনি। শাসকের হাত বদল হয়, পূর্ব বাংলার জনগণ নতুন আরেকটি ভিনদেশি শাসক দ্বারা শাসিত হতে থাকে। পরবর্তীকালে অনেক আন্দোলন সংগ্রাম ব্যক্তিদিজ্ঞা ও রক্তের বিনিময়ে 1971 সালে স্বাধীন রাষ্ট্রে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। আমরা পরিপূর্ণভাবে বিদেশি শাসক থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করি। স্বাধীন রাষ্ট্রের হিসেবে বাংলাদেশের জন্ম ইতিহাসে পথ অনেক ঘটনা রয়েছে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। পার্ট 6, মুক্তি বাহিনী গঠন ও কার্যক্রম, কিভাবে মুক্তি বাহিনী গঠন করা হয়েছিল আলোচনা করব। এরপরে আমরা সে মুক্তি বাহিনী গঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করতে গিয়ে মুজিবনগর সরকার সুষ্ঠু পরিকল্পনাভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেন। তার মধ্যে মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন কর্নেল এম এ জি ওসমানী, এছাড়া চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল অফ আব্দুর রউফ, ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। এই মুক্তিযুদ্ধকে 9টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল। এই 9টি সেক্টরে বিভিন্ন সেক্টরে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয় বিভিন্ন বিভিন্ন সেনা সদস্যদেরকে। মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার সুবিধার্থে বাংলাদেশকে 11টি সেক্টরে 11 জন করে সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়। প্রত্যেক সেক্টরে বেশ কয়েকটি সাব সেক্টরও রয়েছে। 1নম্বর সেক্টর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ফেনী নদী পর্যন্ত এলাকা। 2নম্বর সেক্টর নোয়াখালী, আখাউড়া, বোরফ রেললাইন পর্যন্ত কুমিল্লা জেলা, সিলেট জেলার হবিগঞ্জ, ঢাকা ও ফরিদপুর জেলার কিছু অংশ। 3নম্বর সেক্টর আখাউড়া বোরফ লাইন থেকে কুমিল্লার পূর্ব দিকে কুমিল্লা জেলা, সিলেট, ঢাকা জেলা অংশ বিশেষ ও কিশোরগঞ্জ। 4নম্বর সেক্টর সিলেট জেলার পূর্বাঞ্চল খোয়াই, শাহরাস্তাগঞ্জ রেললাইন ছাড়াও পূর্ব ও উত্তর দিকে দাউকি সড়ক পর্যন্ত অঞ্চল। 5নম্বর সেক্টর সিলেট জেলার পশ্চিম অঞ্চলে সিলেট ও দাউকি সড়ক থেকে সুনামগঞ্জ ময়মনসিংহ সড়ক পর্যন্ত এভাবে বিভিন্ন সেক্টরে বিভক্ত করা হয়। এরপরে আমরা মুজিবনগর সরকারকে 2টি ভাগে বিভক্ত করতে দেখা যায়, একটি হলো নিয়মিত আর একটি হলো অনিয়মিত। মুক্তি বাহিনী সরকারি পর্যায়ে 2টি শাখা বিভক্ত ছিল, একটি হলো নিয়মিত বাহিনী আর একটি হলো অনিয়মিত বাহিনী। নিয়মিত বাহিনী ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দ্বারা ইউনিটগুলো বাঙালি সৈনিকদেরকে নিয়ে বাহিনী গঠিত হয়। সরকারিভাবে এদের নামকরণ হয় এম এফ মুক্তি ফৌজ ও মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকার নিয়মিত বাহিনী হিসেবে সেনা বিমান ও নৌবাহিনী গড়ে তোলে। আর অনিয়মিত বাহিনী ছাত্র, যুবক, কৃষক, শিক্ষক ও সকল পর্যায়ে মুক্তিযুদ্ধে নিয়ে বিভক্ত বিভিন্ন সেক্টরের অধীনে নিয়মিত বাহিনী গঠিত হয়। এই বাহিনী সরকারি নাম করা হয় গণবাহিনী বা এফ এফ ফ্রিডম ফাইটার অফ মুক্তিযুদ্ধ। তাদের নিজ নিজ এলাকায় গেরিলা পদ্ধতিতে
যুদ্ধ করার জন্য প্রেরণ করা হতো। আবার একে আঞ্চলিক বাহিনীও গঠিত হতো। আঞ্চলিক বাহিনী সেক্টর এলাকার বাইরে আঞ্চলিক পর্যায়ে যেসব বাহিনী গড়ে তোলে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাদরিয়া বাহিনী টাঙ্গাইল, অফিসার ব্যাটালিয়ান বালুকা, ময়মনসিং বাতেন বাহিনী টাঙ্গাইল, হেমায়েত বাহিনী গোপালগঞ্জ ও বরিশাল ইত্যাদি। এছাড়া শুধু স্থলপথে নয়, নৌপথে অপারেশন জেড ফোর্ট নামে পরিচালিত অভিযান চলাকালের একদিন চট্টগ্রাম বন্দর 10টি এবং মোংলা বন্দরে 50টি জাহাজ ধ্বংস করে মুক্তিযুদ্ধের নৌ কমান্ডারগণ সারা পৃথিবীতে সাড়া ফেলে দেয়। আমরা 7 নম্বর পাঠে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিদের তৎপরতা ও ভূমিকা, কিভাবে তারা অপতৎপরতা চালিয়েছিল, তখনকার হিসেবে বাংলাদেশে 7.5 কোটি মানুষের প্রায় সকলে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। তবে এদেশের মানুষের একটি ক্ষুদ্র অংশ আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা ও দেশবাসীর স্বার্থের সঙ্গে বিশ্বঘাতকতা করে পাকিস্তান অখণ্ড রক্ষার নামে ধর্মের দোহাই দিয়ে এই স্বাধীনতা বিরোধীরা পাকিস্তানের সৈন্যদের সঙ্গে মিলে হত্যা লুট অগ্নিকাণ্ডে নারী নির্যাতন সহ সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে। তারা শান্তি কমিটি নামে গঠন করে। শান্তি কমিটি 9 এপ্রিল গঠিত 140 জন সদস্য বিশিষ্ট ঢাকার নাগরিক শান্তি কমিটি নামে পরিচিত। এই কমিটির সদস্যদের মধ্যে ছিল মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াত ইসলামী, নেজামে ইসলামী, পিডিপি ও মুসলিম লীগের নেতারা। রাজাকার বাহিনী গঠিত হয় মুক্তিযুদ্ধের সমূহ উগ্র ধর্মান্ত রাজনৈতিক দল গুলুকে প্রত্যক্ষ সাঁওতাল তত্ত্বাবধানে রাজাকার বাহিনী গঠিত হয়। জামায়াত নেতা মাওলানা এ কে এম ইউসুফ 1971 সালে মে মাসে খুলনা সর্বপ্রথম রাজাকার বাহিনী গঠন করেন। ধীরে ধীরে এর অন্য শাখা প্রশাখা অন্যান্য স্থানে জেলা উপজেলা এই বাহিনী গঠিত হয়। আলবদর বাহিনী, আলবদররা ছিল সাক্ষাৎ জমদুত জামায়াতের ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের ছাত্রদের নিয়ে এই বাহিনী গড়ে ওঠে। ডিসেম্বর মাসের প্রথম দিকে পাকিস্তানি বাহিনীর মুক্তিজীবীদের অপহরণ নির্যাতন জুলুম হত্যা ও পরিকল্পনা করে তা বাস্তবায়ন করে আল বদর বাহিনী। আমরা ফাটাটা দেখি মুক্তিযুদ্ধে দেশি ও বিদেশি সহযোগিতা। মুক্তিযুদ্ধের সময় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাঙালি গণহত্যা প্রতিবাদে মুক্তিযুদ্ধের সমর্থনে একত্রিত হয়ে থাকে। যুক্তরাজ্যে কেন্দ্র করে সমগ্র ইউরোপে প্রবাসীদের আন্দোলন চলে। যুক্তরাষ্ট্র, জাপান, সুইডেন, ফ্রান্স, কানাডা, ইন্দোনেশিয়া বাঙালির ও সোচ্চার হয়ে উঠে গণহত্যার প্রতিবাদে। তারা সহসমাবেশ আয়োজন করে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও অর্থ সংগ্রহ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিচারপতি আবু সাইদ চৌধুরীকে বিশেষ দূত নিয়োগ করে। তার প্রচেষ্টা জাতিসংঘ 47টি দেশে প্রতিনিধি বাংলাদেশ সদস্যদেরকে নিয়ে আলোচনা করে। এতে পাকিস্তানি কর্মরত বঙ্গবন্ধু মৃত্যুদণ্ড স্থগিত করতে বাধ্য হয়। 3 ডিসেম্বর ভারতের বিমান গাড়িতে পাকিস্তান বিমান হামলা চালালে চূড়ান্ত যুদ্ধ শুরু হয়। 6 ডিসেম্বর বাংলাদেশ 6 ডিসেম্বর ভারত ও বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে ইতিমধ্যে নভেম্বর মাসে বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনী গঠিত হয়। আমরা পার্ট 9 দেখি যৌথ বাহিনীর নেতৃত্বে চূড়ান্ত যুদ্ধ। যৌথ বাহিনীর নেতৃত্বে চূড়ান্ত যুদ্ধ হয়েছিল মুজিবনগর সরকারের সেক্টর ভিত্তিক যুদ্ধ পরিকল্পনার ফলে। 71-এর মে মাসে থেকে মুক্তিযোদ্ধারা রণাঙ্গনের সাহসের সঙ্গে পাকিস্তানি বাহিনী মোকাবেলা শুরু করে। জুন মাস থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বাঙালি গেরিলা যুদ্ধে দেশের অবস্থানে প্রবেশ করে পাকিস্তানি বাহিনীর উপর ব্যাপক আক্রমণ চালাতে থাকে। এতে পাকিস্তানি বাহিনী দিশাহারা হয়ে পড়ে। 13 নভেম্বর
ট্যাঙ্ক সহ দুই ব্যাটালিয়ন ভারতীয় সৈন্য যশোরে ঘাঁটি স্থাপন করে পাকিস্তানি বাহিনীর উপর আক্রমণ সুদীয় আক্রমণের জন্য 21 নভেম্বর বাংলাদেশ ও ভারত সরকার একটি যৌথ বাহিনী গঠন করে। 3রা ডিসেম্বর পাকিস্তানি বিমান বাহিনীর ভারতে একটি বিমান গাড়িতে হামলা চালিয়ে যুদ্ধ শুরু হয়ে যায় পাক ভারত যুদ্ধ। যৌথ বাহিনীর অধীনে বাংলাদেশ সীমান্তে একসময় আক্রমণ শুরু হয়। 11 থেকে 12 ডিসেম্বরের মধ্যে ময়মনসিংহ, হিলি, কুষ্টিয়া, খুলনা, রংপুর, রাজশাহী, দিনাজপুর ও সিরাজগঞ্জ মুক্ত হয়। যৌথ বাহিনীর শেষ যুদ্ধ 12 ডিসেম্বর ঢাকা বিভিন্ন সামরিক অবস্থানের উপর যৌথ বাহিনীর বিমান হামলা চালায়। যৌথ বাহিনীর সারদিকে থেকে ঢাকা অভিমুখে রওনা হয়। এর মধ্যে দেশের সীমান্তবর্তী বিভিন্ন রণাঙ্গনে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ শুরু হয়ে যায়। পূর্ব পাকিস্তানের তাবেদার সরকারের গভর্নর ডক্টর মালিক বয়েব পদত্যাগ করে তার মন্ত্রীদের নিয়ে নিরপেক্ষ এলাকা অর্থাৎ হোটেল ইন্টার কন্টিনেন্টালে আশ্রয় নেয়। 14 ডিসেম্বর মধ্যে ঢাকা ছাড়া দেশে অন্যত্র অনেক বড় শহরে সেনানিবাসে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। আমরা পার্ট 10, গণহত্যার নির্যাতন। দখলদার পাকিস্তানি বাহিনী মুক্তিযুদ্ধের পুরো 9 মাস জুড়ে নির্বিচারে হত্যা চালিয়েছে আমরা এর আগেও জেনেছি। 25 মার্চ মধ্যরাত থেকে নিরস্ত্র বাঙালির উপর হত্যাযজ্ঞ শুরু করে। রাতে তারা সেনানিবাসে পিআর দপ্তর, পুলিশ লাইন্স ও আনসার ব্যারেকে হামলা চালিয়ে বাঙালি সদস্যদের হত্যা ও বন্দি করতে শুরু করে। পাকিস্তানি বাহিনী আওয়ামী লীগের নেতৃত্ব কর্মীদেরকে দেখা মাত্রই হত্যার নীতি গ্রহণ করে। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ছিল তাদের নির্বিচারে হত্যার প্রধান শিকার। তাদের বাড়িঘর, দোকানপাট, পাড়া মহল্লা লুট করে জ্বালিয়ে দেওয়া হয়। এদেশের শিল্প, সাহিত্যিক ও বুদ্ধিজীবী সমাজ ছিল পাকিস্তান বাহিনী তাদের দোসরদের বিশেষ টার্গেট। এইভাবে দেশকে মেধাশূন্য করার পরিকল্পনা থেকে তারা বুদ্ধিজীবী ব্যাপকভাবে হত্যা করে। পাকিস্তান বাহিনী মানুষের চোখ উপড়িয়ে ফেলা, মাথা আঘাত করে চূর্ণ বিচূর্ণ করা, থেতলিয়ে দেওয়া, ব্যানেট ও ধারালো অস্ত্র দিয়ে হৃৎপিণ্ড উপড়িয়ে ফেলা, আঙ্গুলের সুই ফুটানো, নখ উপড়িয়ে ফেলা, শরীরের চামড়া কেটে লবণ ও মরিচ দেওয়া ছিল অত্যাচারের নিষ্ঠুর ধরন। পার্ট 11, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয় 1971 সালের 16 ডিসেম্বর। পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্যে দিয়ে ওইদিন হানাদার বাহিনীর শোচনীয় পরাজয় মেনে নিয়ে মুক্তি বাহিনীর ও মিত্র বাহিনী নিয়ে গঠিত হয় যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের অনুষ্ঠান নেতৃত্ব দেন যৌথ বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরা। তার সঙ্গে ছিলেন মুজিবনগর সরকারের প্রতিনিধি, মুক্তি বাহিনীর উপপ্রধান সেনাপতি গ্রুপ ক্যাপ্টেন এ.কে খন্দকার। আত্মসমর্পণের দৃশ্য দেখার জন্য রেসকোর্স ময়দানে লোকে লোকান্বিত হয়ে যায়। জয় বাংলা স্লোগানে ডাকার আকাশে বাতাসে মুখরিত হতে থাকে। রেসকোর্স ময়দানে খোলা আকাশের নিচে একটি টেবিলে বসে যৌথ বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল অরোরা এবং পরাজিত পাকিস্তান বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল এ.কে নিয়াজি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন। বন্দী হয় পাকিস্তানি বাহিনীর প্রায় 93,000 সৈন্য। আমরা যে 6, 7, 8, 9, 10, 11 এই 5টি পার্ট আলোচনা করেছি এবং এই 5টি পার্টের মধ্যে আমরা যদি জ্ঞানমূলকও যাই অথবা আমরা যদি বহু নির্বাচনীয় করতে যাই সেখানে দেখতে পারবো মুক্তিযুদ্ধকালীন ভারতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন, যৌথ বাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন, মালিক মন্ত্রিসভা কত সদস্য বিশিষ্ট ছিল, জর্জ হ্যারিসন কে, কারা আল সামস বাহিনী গঠন করে, পাকিস্তানি বাহিনীর কত সদস্য বন্দি করা হয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় কখন এবং কীভাবে অর্জিত হয়, কোন দেশ স্বাধীন বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দিয়ে
কাদের সমন্বয়ে যৌথবাহিনী গঠিত হয়? মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? আমরা আজকে পর্যন্ত আলোচনা করেছি, এরপরে আমরা যদি শ্রেণীকক্ষে আল্লাহ চাইতে করুণা দূর হয়ে যায় আমরা শ্রেণীকক্ষে আসি, তাহলে বিস্তারিত ব্যাপক আলোচনা করব। এই আলোচনার মধ্যে ভুল বান্ধি থাকলে স্যার সাথে যোগাযোগ করবে। সবাইকে ধন্যবাদ, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।